চলে এসেছি ঝড়খালি পার্ক জেটিঘাট। তো এখান থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো এখানে সিজনের সময় তো দেখো প্রচুর মানুষ যাতায়াত করছে, এবার বোর্ডে উঠে অনেকটা দূরও ঘুরতে পারে সবাই। তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাবো বাইরের দৃশ্যটা, তোমাদের ভালো লাগবে। আর পাশেই সুন্দরবনের সেই সুন্দর জঙ্গল বলতে পারো, বন তো সব রকমই আছে, নদী আর পাশে দেখো বড় নদী, অনেক বোট আছে এখানে। সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, পুরো ভিডিওটার সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা চলে এসেছি মাতলা নদীর শাখাযুক্ত একটি জেটিঘাটের পাশে। তো এই নদীটা খুব একটা বড় নয়, ছোট নদী, কিন্তু খুব ভয়ঙ্কর জায়গা এই জায়গাটা। তো দেখো নদীটা অনেকটা সরু দেখাচ্ছে, মানে শাখা নদী মতো, কিন্তু নদীটায় যেমন কুমির আছে আর নদীর ওপারে যে ছোট জঙ্গল দেখতে পাচ্ছ তোমরা, এই জঙ্গলের মধ্যে কিন্তু বাঘ আছে। কিন্তু এখান থেকে লোকালয় বেশিটা বেশি দূরে নয়, আমি তোমাদের আগের ভিডিওগুলো দেখিয়েছি যে অনেকটা দূরে দূরে জঙ্গল, সেখানেই বাঘ আছে। কিন্তু এই যে নদীটা, এই নদীটা ওপারে কিন্তু বাঘ আছে, আর সঙ্গে হরিণ। বাঘ থাকলে তো হরিণ থাকবেই, আর তার সাথে আছে নদীতে কুমির। তো এরকম উপেক্ষা করেই মানুষজন চলাফেরা করে। তো দেখো এই ছোট নদী থেকে বাঘ পার হয়ে এপারেও আসে লোকালয়। নদীটা দেখতে সুন্দর, কিন্তু এখানে প্রচুর পরিমাণে কাঁকড়া মাছ পাওয়া যায়, অনেকটা প্রাণের ঝুঁকি নিয়েই মানুষ এই মাছ ধরে। আর এখান থেকে লঞ্চগুলোও দেখতে পাচ্ছ, তো লঞ্চ নিয়েও যাতায়াত করে, অনেকটা দূরে দূরে যায় মানুষজন। আর এখান থেকেই দেখো জেটিঘাটটা কতটা কাছাকাছি, এরকমভাবেও মানুষজন থাকে দেখো। তো দেখো সুন্দরী গাছ, গড়ান, গেওয়া, হেতাল। তো বন্ধুরা এবার আমরা চলে এসেছি গভীর জঙ্গলের মাঝখানে। তো এখানে দেখো চারিদিকে মানে গাছপালায় ভর্তি, মানে জঙ্গল, আর এর মধ্যে থেকেই সরু রাস্তা। তো ওই রাস্তা ধরেই আমরা এবার যাব। তো দেখো দুপাশে গাছ ঝোপঝাড়, মানে প্রাণের ঝুঁকিও আছে, এর মধ্যেই আমরা গেছিলাম। তবে দেখো আর হঠাৎ করেই আমরা হরিণ দেখতে পেয়েছি, দেখো খুব সুন্দর দেখতে হরিণ দুটো। আর এখানেই গাছের পাতা খাচ্ছিলো, ডাল পড়েছিল, তো সেইখানেই খাচ্ছিলো, হঠাৎ আমাদের দেখে চমকে গেছিলো। দেখো কত সুন্দর দেখতে, সুন্দরবনের হরিণগুলো অন্যরকম দেখতে হয়, আর এরা নিজের মনেই খাওয়া দাওয়া করছে, কিন্তু হঠাৎ করে বাঘের শিকার হয়ে পড়ে। আর দেখো বাঘের ভয়ে ওরা ছুটে পালায়, তো মানুষ দেখে অতটা ভয় পায়নি আমাদের দেখে। আর এখানে দেখো ছোট্ট একটা হরিণকে দেখা গেছে, আর হরিণটা আমাদের দেখে খুব একটা ভয় পায়নি, ও বসেই ছিল, তো দূর থেকেই দেখেছে, দেখা গেছে, আর জুম করে তোমাদের দেখিয়েছি, দেখো খুব সুন্দর। তো বন্ধুরা দেখো জঙ্গলের মধ্যে মা বনবিবির মন্দির, আর এখানের মানুষজন মায়ের খুব পরিমাণে শ্রদ্ধা ভক্তি সহকারে পুজো করেন। তারা বিশ্বাস করে জঙ্গলে একমাত্র মাই তাদের রক্ষা করতে পারে। আর বন্ধুরা দেখো এখানে নদীর পাশেই অনেক মাছ ধরা নৌকো আছে। তো এখন অমাবস্যার গুণ, তো এই সময়ে মাছ ধরতে যান অনেকেই, আর এখন মায়ের নৌকোগুলোকে তুলে রাখা, কিন্তু আবার জোয়ারের সময় নৌকোগুলো নিয়ে বেরিয়ে যাবে সবাই দেখো। আর এই যে গাছ তোমরা দেখতে পাচ্ছ এগুলো নোনা ঝাউ বলে, ঝাউ গাছ তো তোমাদের দেখিয়েছি, আর সেই ঝাউগুলো একটু অন্যরকম হয়, কিন্তু এই ঝাউগুলো দেখো অনেকটা পার্থক্য। আর এখান থেকে দেখো গ্রামের যে জল নিকাশি ব্যবস্থা আমাদের কাছাকাছি, দেখো এখান থেকে যখন বর্ষার জল বা অনেক সময় নদীর জলও ঢুকে যায়, তো সেই সময় গেট আছে যেগুলো বড় নদীতে মিশেছে। আর এখানে দেখো আবার চলে এসেছি আমরা মাতলা নদীর তীরে, আর এখান থেকে নদীটা দেখো অনেকটা দূর পর্যন্ত বিস্তৃত, আর নদীর পাশগুলো দেখো অনেক সময় ভেঙে ভেঙেও চলে যাচ্ছে অনেকটা। দেখো মাতলা নদীতে একটু চড়া হয়, কিন্তু কিছু কিছু জায়গায় ম্যানগ্রোভ গাছগুলোর জন্য মাটি ধসে যেতে পারেনি, তো সেই সব জায়গাগুলো অনেকটা খাড়াই দেখাচ্ছে দেখো। তো অনেক কষ্ট করে মানুষ এখান থেকে মাছ ধরে। আর এখানে দেখো মাছ নিয়ে চলে এসেছেন জেলেরা, অনেকটাই মাছ পেয়েছে, মানে যে জালগুলো হয় মাছ ধরা জালগুলো, তো এখান থেকেই দেখা যাচ্ছে দূর থেকে অনেকটাই মাছ পেয়েছে। তো মাছগুলো একে একে ওরা ছাড়িয়ে নেবে, তারপর বাজারের উদ্দেশ্যে নিয়ে যাবে। আর এখানে দেখো দূর থেকে দেখা যাচ্ছে একটা নৌকো আসছে, তো ওগুলো মাছ ধরাই নৌকো, অনেক নৌকো দাঁড় করানো। আর দেখো নদীটা কতটা সরু, কিন্তু এই নদীটার দুপাশে খুব বিপদ, মানে নদীটার পাশেই অনেক কষ্ট করেই মানুষজনকে এখানে থাকতে হয়।
অনেকটা দূরে গেছিল, মানে এখান থেকে বেরিয়ে সোজা মাতলা নদী থেকে মাছ ধরে আবার মানুষজন তাদের জায়গায় ফেরত আসছে। তো দেখো, বন্ধুরা, আমরা আবারও নদীর রাস্তা ধরে হেঁটে চলেছি। আর এখানে দেখো, কাঁকড়া চাষ করা হয় নদীর পার্শ্ববর্তী যে জায়গাগুলোতে আছে, তো এখান থেকেই নোনা জল ঢোকে। তো নোনা জলে যে মাছগুলো চাষ করা হয় সেগুলোও চাষ করা হয়, সঙ্গে কাঁকড়া তো চাষ করা হয়। দেখো, এই যে ছোটো ছোটো করে ডোবা বানানো আছে আর দুপাশে নেট জাল দিয়ে ঘেরা চারিদিকটায়, আর যে ছোটো ছোটো ঘরগুলো দেখতে পাচ্ছ ওগুলোতে মানুষ থাকে। তো বন্ধুরা, আমরা সুন্দরবন ঘোরার পর তো আমরা পার্শ্ববর্তী একটা মেলায় চলে গিয়েছিলাম। তো এখানে দেখো কত সুন্দর, মানে নানান রকমের যেগুলো জিনিস মেয়েরা পছন্দ করে, তারপরে এখানে দেখো আগুন পান বিক্রি হচ্ছে, সব রকমই আছে মেলায়, নানান রকমের জিনিস উঠেছিল। সুন্দরবনে এত বড় মেলা খুব একটা দেখা যায় না, ছোটোখাটো মেলাই হয়। আর সঙ্গে তো নানান রকমের মিষ্টি থেকে শুরু করে সমস্ত সাজগোজের জিনিস সব রকমই পাওয়া যায়। আর এই মেলাটা সবথেকেই মনে হলো সবথেকেই বড় মেলা। নানান রকমের খাবারের জিনিস থেকে শুরু করে সব রকমই এখানে পাওয়া গেছিল, আর অনেক মানুষজনের ভিড়। গ্রামগঞ্জে এরকম মেলায় তো প্রচুর পরিমাণে মানুষজন হয়, তারা সারাদিনের কাজ সেরে সন্ধ্যাবেলায়, মেলা হলে একটা অন্যরকম বিষয় হয়। তো বন্ধুরা দেখো, মেলায় অনেক কিছুই পাওয়া যাচ্ছিল, আর জলের বোতলও পাওয়া যাচ্ছিল, সঙ্গে দেখো ঘুগনি, মানে সব রকমই ছিল মেলায়, মানে সব থেকে বড় মেলা বলা যায় আমার চোখে দেখা। আর যে যার বাড়ির যে যেটুকু পারে তো সেইটুকুই মেলার মধ্যে তৈরি করে আনার চেষ্টা করেছে। দেখো এখান থেকেই সবাই তাদের পছন্দ মতো খাবারগুলো এখান থেকে বেছে নিচ্ছে। আর এখানে মেলাটা যে উদ্দেশ্য হয় যে সব ঠাকুরের যে মন্দিরগুলো, তো দেখো এখানে অনেক রকমই ঠাকুর দেখা যাচ্ছে। এখানে বাবা শিব ঠাকুর, শিব পার্বতীর মন্দির থেকে শুরু করে মন্দিরের কারুকার্যগুলো অসাধারণ ছিল, খুবই সুন্দর দেখাচ্ছিল। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে, মানে অসাধারণ দৃশ্য, মন্দিরটা যেমন সুন্দর আর তার পাশের মেলাটাও মানে খুব সুন্দরভাবেই সাজানো হয়েছে। এখানে বাচ্চারাও তাদের আনন্দ সহকারেই খেলাধুলো করছে, খুবই সুন্দর, সব রকমেরই ঠাকুর আছে। আর এখানের উপরের কারুকার্যগুলো অসাধারণ ছিল, সব জায়গায় এরকম দেখা যায় না, এগুলো কলকাতার বড় বড় মন্দিরগুলোতে দেখা যায়। সুন্দরবনে মোটামুটি আমার চোখে দেখা এটাই সুন্দর দৃশ্য সব থেকেই, এরকমভাবে কারুকার্য খুব একটা দেখা যায় না। তো দেখো এখানে সব রকম মিষ্টি ভাজা হচ্ছে আর মিষ্টি তৈরিও হয়ে আছে। এখানে গজা, মানে মিষ্টি যত প্রকার মিষ্টি আছে মোটামুটি মিষ্টির দোকানগুলোতে সব রকম মিষ্টি পাওয়া যাচ্ছে, আর মিষ্টিগুলো নিজেরাই হাতে করে বানানো। দেখো গ্রামের মানুষজনই তাদের নিজেদের হাতে বানানো মিষ্টিগুলো এখানে বানাচ্ছে, বানিয়ে ওখানেই বিক্রি করছে। দেখো কত প্রকারের মিষ্টি, কেউ জিলিপি ভাজছেও, দেখো ওখানে বসেই ভাজা থেকে শুরু করে বিক্রিও হয়ে যাচ্ছে। বন্ধুরা দেখো এখানে মাতলা নদীর মাতাল ঢেউগুলো দেখা যাচ্ছে অনেকটা দূর পর্যন্ত,
তবে খুবই সুন্দর দৃশ্য আজকে ভিডিওয় তোমাদের দেখানোর চেষ্টা করলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, আর কমেন্ট করতে ভুলো না। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে একবার জানিও। আসছি অন্য ভিডিও নিয়ে।